আমি ভাবতে পারছি না পর্দা, আমি ভাবতে পারছি না শুধুমাত্র টাকার জন্য একজন মানুষ এতটা নিচে নামতে পারে। অঞ্জনা দেবীর মতো একজন মানুষ শুধুমাত্র টাকার জন্য তার সন্তানকে তোমার বর্দা বর্দার অঞ্জনা দেবীর মতো মানুষ যদি এইভাবে পাল্টে যেতে পারে, সে কি তাহলে আমার বিন্দিকেও বদলে দিতে পারে না? আমার ধারণা সে আমার বিন্দিকে এইভাবে বদলে দিয়েছে বর্দা। আমার বিন্দি কেউ সে গাড়ি কোথায়? গাড়ি নিয়ে আমি আমি গাড়ি আনছি, তুমি তুমি অমিয়াবাবুর বাড়িতে বসবে। না না না, আমি ওসব কথা আর শুনতে পারবো না। তুই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে শান্ত হওয়ার পর্দা, আমি আমি গাড়ি নিয়ে আসছি। হ্যালো ম্যাডাম, কাজ হয়ে গেছে? যা বলতে বলেছিলাম ঠিক মতন বলেছেন তো? আপনার স্বামী তো খুবই দুঃখিত হয়ে বাড়ি চলে গেলেন। দেখবেন, ওনার জন্য একটু শরবত তরবতের ব্যবস্থাটা রাখবে না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এক মিনিট ধরুন। আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, চেক করে নিন। থ্যাংক ইউ। নিশ্চিন্ত হলাম এতক্ষণে। বাবা, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম রঞ্জনা বোধ হয় আমাকে এ বাড়ি থেকে হাটিয়েই দিল। সেমন্তিনী ঘোর একে হারানো অত সহজ নয়। এবার আমি আমার আসল চাল চালব। এবারই তো শুরু হবে খেলা। মণিমা, এ কি তুমি একা একা হাসছো কেন? দেখলি সৃষ্টি, শীতাংশ কিন্তু কর্ণকে অস্বীকার করলো না। আমার কি মনে হয় জানিস সৃষ্টি, শীতাংশ এবার কর্ণকে মেনে নেবে, কিছু একটাও করবে। কর্ণ আর শীতাংশের মধ্যে সব লড়াইয়ের অবসান হবে তাহলে। সেটা তো আমি কিছুতেই হতে দেব না রঞ্জনা। আমিও তাই চাই মণিমা।